শনিবার বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংকের এমডি, কিন্তু কেন? বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ প্রথম আনুষ্ঠানিক সফরে 21 জানুয়ারি শনিবার ঢাকা আসছেন। তিন দিনের সফরে 22 জানুয়ারি বাংলাদেশ বিশ্বব্যাংক গ্রুপের অংশীদারিত্বের 50 বছর পূর্তি এবং বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জন উদযাপনে যোগ দেবেন তিনি। 20 জানুয়ারি শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেন, মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু অভিযোজনের সফল উদ্ভাবনের মাধ্যমে দারিদ্র কমাতে কি করা যেতে পারে তা বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার 50 বছরের অংশীদারিত্ব এবং দেশটির উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রার অংশ হিসেবে গর্বিত। আমি আমার সফরের জন্য এবং এই সাফল্যগুলো সরাসরি দেখার অপেক্ষায় আছি, যোগ করেন তিনি। ভ্যান ট্রটসেনবার্গ তার সফরে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দেখা করবেন। বিশ্বব্যাংক সমর্থিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক। এ পর্যন্ত ব্যাংক প্রায় $39 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে, যার বেশিরভাগই অনুদান বা স্বল্প সুদের ঋণ। 70-এর দশকে মূলত পুনর্বাসন এবং পুনর্গঠন প্রকল্পে বেশি অর্থায়ন করেছে সংস্থাটি। 80-এর দশকে কৃষিখাতে ব্যাপক বিনিয়োগ করে বিশ্বব্যাংক। 1978 থেকে 1994 সাল পর্যন্ত সংস্থাটি এ দেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য খাত সংস্কারে আর্থিক এবং কারিগরি সহায়তা দেয়। বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশের দুটি বড় অবকাঠামো প্রকল্প হয়। এই দুটি প্রকল্প হলো বঙ্গবন্ধু বহুমুখী সেতু বা যমুনা সেতু এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 2 লেন নির্মাণ। এছাড়া বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশের 26টি জেলায় মোট 1600 কিলোমিটার পল্লী সড়ক নির্মাণ করা হয়। বিদ্যুৎ খাতেও বিশ্বব্যাংকের অবদান আছে। বিশ্বব্যাংকের সহায়তা পুষ্ট প্রকল্প দিয়ে এ পর্যন্ত জাতীয় গ্রিডে প্রায় 2652 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় কয়েক দশক ধরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া নারী শিক্ষার্থীদের উপবৃত্তি এখন একটি সফল প্রকল্প। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দুর্যোগ প্রবণ এলাকায় 1000-এরও বেশি সাইক্লোন শেল্টার বানানো হয়েছে সংস্থাটির অর্থায়নে। এছাড়া 700 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে।